বয়সে তরুণ এই মানুষগুলো কেউ ছাত্র কেউ চাকরিজীবী কেউ থিয়েটার কর্মী আবার কেউ বা বেকার চোখে মুখে স্বপ্ন আর বুকে দুরন্ত সাহস তাদের প্রধান শক্তি দেখে মনে হতে পারে চলছে বিয়ে বাড়ির রান্নাবান্নার আয়োজন না আসলে এটি করোনাকালে মানুষের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন চলছে এই দিক দিয়ে যাওয়ার পথে আমি মেহমান খানাকে দেখি তারপর থেকে তারপর দিন থেকে আমি এখানে আসি এসে এখান থেকে সবার সাথে কাজ করা শুরু করি এই মেহমান খানায় যে কেউ এসে খেতে পারেন প্রতিদিনই প্রায় তিন হাজার মানুষের খাবারের আয়োজনে সকাল দশটা থেকে কাজ শুরু করেন স্বেচ্ছাসেবীরা এখানে যারা আসবে তারাই আমাদের মেহমান আমরা তাদেরকে খেতে দেব যারা ক্ষুধার্ত তারা এখানে আসলেই খাবার পাবে কোনো সমস্যা নাই এখানে প্রতিদিন আপনার আড়াই থেকে তিন হাজার লোকের খাবার আয়োজন করা হয় এবং আমাদের ভলান্টিয়াররা সবার হাতে হাতে পৌঁছে দেয় রাজধানীর মহম্মদপুরের লালমাটিয়া আবাসিক এলাকা ডি ব্লকে মেহমান খানার এমন বিশাল কর্মযজ্ঞ চোখে পড়ে বিকেল পাঁচটা থেকে আসতে শুরু করেন মানুষজন চালক পথচারী দিনমজুর দারোয়ান নির্মাণ শ্রমিক পথশিশু সহ অসংখ্য মেহমানের পদচারণায় সন্ধ্যার আগেই মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা আমি এ জায়গায় প্রায় মাঝে মাঝে আসি খাবার দেওয়া হয় আমরা খাই যাকে এই ধরনের পড়াশোনা সবসময় যেন থাকে আমরা চলতে পারি গরিব মানুষের সবাই চলতে পারি বিশাল এই আয়োজনের পুরোধা সমাজকর্মী ও লেখিকা সমার্তা লিজা জানালেন মানুষের খাবারের কষ্ট লাঘবের জন্য এই কার্যক্রমের পথ চলা শুরু লকডাউন শেষ হয়েছে কিন্তু করোনা শেষ হয়নি মানুষ এখনও তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেনি সবাই শুধু ভালোবাসার জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে কাজটা করছে যতদিন পর্যন্ত আপদকাল চলবে ততদিন পর্যন্ত অসহায় মানুষের জন্য এই আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন মেহমান খাডার কর্মীরা করোনা মহামারীর এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মেহমানখানা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা প্রমাণ করে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ফাইজুল্লাহ সাইদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা